নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে পাওয়ার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এবং এখানে আবেদন করতে হলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়াও কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় ফর্ম ফিল আপ করতে পারবেন তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্তও যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশন তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা অবশ্যই এই ভিডিও শেষে দেখে তার আগে দেখুন এই নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে এখানটায় রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ পাওয়ার বিধাননগর কলকাতা থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু রিক্রুট করা হচ্ছে সেই বিষয় এখানটায় বিস্তারিতভাবে লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন এবং এখানটায় দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানটায় কিন্তু একাধিক পোস্টে রিক্রুট করা হচ্ছে সবার প্রথমে এখানটায় লিখে ধরো হচ্ছে নেম অফ দ্য পোস্ট সফটওয়্যার ডেভেলপার পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে একটি রয়েছে শূন্য পদ এবং এখানে প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পাওয়ার এবং নেচার অফ প্লেসমেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লেখা দেওয়া হচ্ছে কন্ট্রাকুয়াল তো বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেশি সেখানে রিক্রুট করা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার পোস্টে একটি রয়েছে শূন্য পদ এবং এখানটা দেখুন এখানে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে এখানে লিখে ধর হচ্ছে আপনার যদি ফার্স্ট ক্লাস পেয়ে এমসিএ ডিগ্রি অথবা আপনারা ফার্স্ট ক্লাস পেয়ে যদি এখানটায় এমএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা এখানটায় ফার্স্ট ক্লাস পেয়ে যদি আপনার বি ডিগ্রি কমপ্লিট করে থাকেন আইটি কিংবা কম্পিউটার সায়েন্সের অথবা আপনারা যদি এখানটায় ফার্স্ট ক্লাস পেয়ে বিটেক ডিগ্রি কমপ্লিট করে থাকেন আইটি কিংবা কম্পিউটার সায়েন্সের উপর তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে অনেকগুলি শিক্ষাগত যোগ্যতা লিখে দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনার এখানটা আবেদন করতে পারবেন এবং এরপরে দেখুন এখানটায় এই পোস্টে আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে প্রত্যেক মাসের সঙ্গে আদারওয়াইজ ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন সেটা এখানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে সেটা আপনারা দেখতে পারছেন দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্ট সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্ট এখানটা রিক্রুট করানো হচ্ছে চারটি রয়েছে এখানটায় শূন্যপদ প্লেস অফ পোস্টিং আপনার অনস্ক্রিন এখানে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে নেচার অফ প্লেসমেন্টের ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল অর্থাৎ সম্পূর্ণ চুক্তিভিত্তিক পোস্টে এখানটায় আপনাদের সফটওয়্যার সাপোর্ট পার্সনের অর্থাৎ এসএসপি পোস্টে রিক্রুট করা হচ্ছে চারটি শূন্যপত্র রয়েছে এবং এখানে আবেদন করতে হলে আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে দেখুন এখানে লিখে দেওয়া হচ্ছে আপনারা যদি এখানে পিজি ডিসিএ অথবা এখানটায় বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন কম্পিউটার সায়েন্সের উপরে অথবা আপনারা যদি এখানটায় বিসিএ ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এখানটায় প্রত্যেক মাসে আপনাদের ষোলো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে সঙ্গে আদারওয়াইজ ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন সেই বিষয়ে এখানে লিখে দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পারছেন তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করবেন কি করে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে একটু স্কল ডাউন করে আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা স্ক্রিন দেখতে পারছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এফোর পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়ে আপনারা কিন্তু একটি সিঙ্গেল পিডিএফ ফাইল বানাবেন এবং সেই সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে দিয়ে কিন্তু এখানে একটি মেল অ্যাড্রেস লিখে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পারছেন এই মেল অ্যাড্রেসে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখের আগে কিন্তু মেল করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এখান আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন তো বন্ধুরা এবারে দেখিয়ে দেবো যে আপনার এই অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কী করে ডাউনলোড করবেন তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলি সেকশন রয়েছে তার মধ্যে আপনারা কিন্তু এই অ্যানাউন্সমেন্ট বলে যে সেকশনটি রয়েছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো অ্যাউসমেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু আবার নতুন ইন্টারফেস খুলে যাবে যেখানে অনেকগুলি সেকশন থাকবে তার মধ্যে আপনার কি করবেন এখানে রিক্রুটমেন্ট বলে একটি সেকশন দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখুন রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এবং নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পরে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরেই সবার প্রথমে এখান থেকে আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পারবেন এবং তার নিজে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখানটায় ক্লিক করে সিম্পল আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এভাবে যদি আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেল পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন